হাই বন্ধুরা, সমগ্র বিশ্ব জুড়ে বানর এমন একটি প্রাণী যে প্রত্যেক দিন সাধারণ মানুষকে বিনোদন দিয়ে থাকে, আর তাদের এই অদ্ভুত কীর্তিকলাপ দেখে অলমোস্ট প্রত্যেকটি মানুষ হেসে ফেলে। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বানরের সঙ্গে জড়িত এমনই কতগুলি ভিডিও ক্লিপ, যা দেখার পর আপনি হাসি ধরে রাখতে পারবেন না। তাই অফুরন্ত হাসার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি বানরের মনের মধ্যে কি চিন্তা ভাবনা এসেছিল সেটা আমি জানি না। সে হঠাৎ করেই একটি স্কুটিতে গিয়ে বসে পড়ে। এরপর দেখা যায় সে স্কুটির লুকিং গ্লাস ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তার এইরূপ কীর্তিকলাপ দেখে বলা বাহুল্য যে সে হয়তো স্কুটির লুকিং গ্লাস টেনে ভেঙে ফেলতে চাইছে। এমনটা হতে পারে যে হয়তো এই কাঁচের মধ্যে সে তার প্রতিচ্ছবি দেখতে পেয়েছে, আর এই কারণে সে রাগের মাথায় ওই কাঁচ ভেঙে ফেলার চেষ্টা করছে। এখানে দেখতে পাবেন যে একটি ইন্টেলিজেন্ট বানর, কারণ শীতের সময় ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সে একটি কম্বল জোগাড় করে আনে। এরপর দেখা যায় এই কম্বলটিকে সে বারে বারে ভালো করে গায়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এখন প্রশ্ন হলো যে এই বানরের মাথায় এতটা পরিমাণে বুদ্ধি কোথা থেকে আসলো। পরবর্তীতে দেখতে পাওয়া যায় তার এই সকল সঙ্গী সাথীগুলিও সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু তারা কেউ তার কম্বলের মধ্যে হাত দেয়নি। তবে কিছু সময় পর দেখা যায় এই বানর কম্বলটিকে দু একবার ভালো করে নিজের গায়ে জড়িয়ে ফেলেছে। আমাদের এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে কতগুলি ব্যক্তি নিজেদের বার্থডে সেলিব্রেট করার জন্য কেক নিয়ে জঙ্গলের মধ্যে গিয়েছিল। এরপর দেখা যায় তারা সকলে হ্যাপি বার্থডে বলে সেখানে গিয়ে কেক কাটা শুরু করে দিয়েছে। পরবর্তীতে দেখা যায় বার্থডে বয় যখন কেক কাটার পর এক টুকরো কেক হাতে তুলে নেয়, তখন হঠাৎ করে সেখানে একটি বিনবুলায় মেহমান চলে আসে, অর্থাৎ বানর এসে উপস্থিত হয়, আর এই কেকটিকে তুলে নিয়ে সোজা গাছের উপরে উঠে যায়। যখন জঙ্গলের মধ্যে বার্থডে সেলিব্রেট হচ্ছে, তখন জঙ্গলের পশু পাখিগুলি কেনই বা বাদ যাবে, আর এই ব্যক্তির বার্থডেতে একটি বানর অংশগ্রহণ নিয়েছিল। এই সুযোগ সন্ধানী বানরটি কিভাবে সুযোগের ফায়দা নিতে হয় সেটা বেশ ভালো রকমভাবে জানে, কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত অবস্থায় এই বানরটি গাড়ির ডিক্কি থেকে তার খাবার সংগ্রহ করে নিয়ে চলে যায়। যদিও বা বানরটিকে ধরার জন্য সেখানে উপস্থিত এই সকল ব্যক্তিগুলি তার পিছু করতে শুরু করে, কিন্তু ততক্ষণে সে তার কাজ সম্পূর্ণ করে সেখান থেকে চলে গিয়েছিল। এই ব্যক্তিগুলি ডিক্কি খুলে সেখানে কিছু একটা গুছানোর কাজ করছিল, কিন্তু এই বানর সঠিক সময় বুঝে খাবার নিয়ে চলে গেল। বুদ্ধির দিক থেকে বানর কোনো অংশে কম নয়, আর তার প্রমাণটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন যে একটি বানর সরাসরি সবজির দোকানে গিয়ে উপস্থিত হয়, আর সেখানে গিয়ে ফল এবং সবজি খাওয়া শুরু করে দিয়েছে। কোনো রকমের বাধা ছাড়াই সে একে একে ফল এবং সবজি খেতে থাকে। তবে যাই হোক, বানরের এতটা পরিমাণে কনফিডেন্স দেখে তার প্রশংসা করা ছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগতে শুরু করে, তাহলে এখনই একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। এখানে দেখতে পাবেন যে আরও একটি ইন্টেলিজেন্ট বানর, কারণ এই বানরটিকে চিড়িয়াখানার মধ্যে বন্দি করা হয়েছিল, আর চিড়িয়াখানা থেকে পালানোর জন্য সে এক অভিনব আইডিয়া খুঁজে বার করে। এরপর দেখা যায় সে হাতের মধ্যে একটি পাথর নিয়ে সরাসরি সামনে থাকা এই কাঁচে আঘাত করতে থাকে। প্রথমে দু একবার কাঁচে আঘাত করার পর সেখানে কিছুই হয়নি, কিন্তু পরবর্তীতে দেখতে পাওয়া যায় একবার জোরে আঘাত করার পর কাঁচটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তবে কাঁচ ভাঙার সাথে সাথে এই বানর পালিয়ে যাওয়ার পরিবর্তে সে ভয় পেয়ে পিছনে সরে আসে। তবে যাই হোক, বানরের এইরূপ বুদ্ধি সত্যি আশ্চর্য রকমের ছিল। এই ভিডিওতে দেখতে পাবেন যে এক ব্যক্তি কাঁচের মধ্যে থাকা ছোট ছিদ্র দিয়ে বানরকে কিছু একটা খেতে দিয়েছিল, কিন্তু এই খাবারটি বানরের হাতে পুরোপুরিভাবে আসার আগেই সে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তবে বানরের কাছ থেকে খাবার এইভাবে কেড়ে নেওয়ার জন্য সে তার মাথায় হাত দিয়ে আফসোস করতে শুরু করে। পরবর্তীতে দেখতে পাওয়া যায় এই বানরের আফসোস চরম সীমা ছাড়িয়ে গিয়েছে।
একটি মহিলা চিড়িয়াখানার মধ্যে গিয়ে হঠাৎ করে শিম্পাঞ্জির সামনে দাঁড়িয়ে তার মতো করে আচার ব্যবহার দেখাতে শুরু করে। তবে মহিলার এই রূপ আচার ব্যবহার দেখে শিম্পাঞ্জি মনে প্রাণে আনন্দিত হয়ে ওঠে। আরো কিছুটা সময় পর দেখা যায় এই শিম্পাঞ্জি বসে পড়ে এবং তাকে দেখে হাততালি দিতে শুরু করেছে। আর তার এই রূপ হাততালি দেখে অনুমান করা যেতে পারে যে এই শিম্পাঞ্জি হয়তো মনে মনে বক্তব্য রাখছে যে, আরে তুমি তো আমার থেকে বেশ ভালো দর্শকদেরকে মনোরঞ্জন করতে পারো। যদিও বা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপলোড করার পর প্রত্যেকটি মানুষ মহিলাকে এমনটাই মন্তব্য করেছে যে, তুমি শিম্পাঞ্জির থেকে বেশি দর্শকদেরকে বিনোদন দিতে পারো। এখানে দেখতে পাবেন যে কতগুলি বানরের সামনে একটি করলা নিয়ে আসা হয়। তারপর একটি বানর যখন করলাতে কামড় দিল, তখন কামড় দেওয়ার সাথে সাথে সে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এই বানরটি করলার টেস্ট পছন্দ করেনি। তারপর করলার তদন্ত করার জন্য অন্য একটি বানর এসে উপস্থিত হয়। পরবর্তীতে দেখা যায় এই বানরটি করলায় কামড় দেওয়ার সাথে সাথে করলাটিকে দূরে সরিয়ে দেয়। এই ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে বানরের সঙ্গে করলার যেন চরম শত্রুতা রয়েছে। এখানে দেখতে পাবেন যে একটি বানর অনেকটা সময় ধরে মোটরসাইকেলে থাকা ব্যাগের মধ্যে থেকে কিছু একটা খাবার বার করার চেষ্টা করছে, কারণ ওই ব্যাগের মধ্যে অনেক কিছু সামগ্রী ছিল তো তাই জন্য। তবে এই বানরটি যে জিনিসটা চুরি করার চেষ্টা করছিল সেটা তার হাতের কাছাকাছি এসে গিয়েছিল, কিন্তু সে কোনো রকমভাবে বার করতে পারছিল না। তারপর দেখা যায় একটা সময় পর সে ব্যর্থ হয়ে ওই খাবারের প্রতি ধিক্কার জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আমাদের এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি বানর কোনো রকমের কারণ ছাড়াই একটি কুকুর বাচ্চার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। তবে এই কুকুর বাচ্চাও কোনো অংশে কম ছিল না, যে কারণে সেও বানরের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়ে। এরপর দেখা যায় তাদের মধ্যে শুরু হয়েছে হাস্যকর লড়াই। তাদের এইরূপ লড়াই দেখে মনে হবে যে দুটি কুস্তিবীর যেন একে অপরের সঙ্গে লড়াই করছে। তবে এই কুকুর বাচ্চাটি মনে মনে ভাবনা চিন্তা করছে যে, আরে আজকে সকালে আমি কোন পাগলের মুখ দেখে উঠেছিলাম, যে কারণে আজকে এই পাগলার ড্যাশ বানরের পাল্লায় এসে আমি পড়েছি। আপনারা তো বিভিন্ন রকমের বুদ্ধিসম্পন্ন বানর দেখেছেন, কিন্তু আজকের পূর্বে হয়তো এতটা বুদ্ধিসম্পন্ন বানর আপনি কোনোদিন দেখেননি। কারণ এই বানর কিভাবে একটি লাঠির সহযোগিতায় নিজের খাবারের জোগাড় করছে, বানরের এতটা বুদ্ধি দেখে আপনিও আশ্চর্য হয়ে পড়বেন, আর হাসি আপনি মুখের মধ্যেই চেপে রাখতে বাধ্য হবেন। এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বানরের সঙ্গে যখন লেজার লাইট দিয়ে প্র্যাঙ্ক করা হয় তখন তারা কিরূপ আচার ব্যবহার দেখিয়ে থাকে। কিছু সময় দেখা যায় বানর লেজার লাইটকে কোনো খাবার কিংবা কীটপতঙ্গ ভেবে থাকে, অপর পাশে কিছু সময় এই লেজার লাইটকে কোনো আক্রমণাত্মক পতঙ্গ ভেবে ফেলে। তাই কিছু বানর লেজার লাইটকে দেখে ধরার চেষ্টা করে, আবার কিছু বানর লেজার লাইটকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আপনি কি জানেন আমার নতুন ব্লগ চ্যানেলে নতুন ব্লগ এসে গিয়েছে, আর সেখানে সাপ্তাহিক 4-5 করে নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে পাবেন। আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই গিয়ে আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিকে আপনার বন্ধু আর ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকটি মানুষ এই ভিডিও দেখে অফুরন্ত হাসতে পারে। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।